হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকে ভিডিওতে WBSETCL বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে একটা ভ্যাকান্সি ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করব, যেখানে জুনিয়র এক্সিকিউটিভ স্টোর এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ চলছে এবং মিনিমাম গ্রাজুয়েট যোগ্যতা থেকেই কিন্তু এই সমস্ত পদগুলোতে আবেদন করা যাবে। এবং এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন, যেটার এমপ্লয়মেন্ট নোটিশ নম্বরও এখানে দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো তাহলে আর দেরি না করে এই অফিসিয়াল নোটিফিকেশনে কী কী বলা হয়েছে, আবেদনের পদ্ধতি কী আছে, কত ফিজ আছে, সমস্তটাই এই ভিডিওতে আমি আলোচনা করব। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো। তো এখানে দেখো, পোস্ট, নেম, ভ্যাকান্সি, কোয়ালিফিকেশন, এজ লিমিট, পে স্কেল সমস্তটাই দেওয়া রয়েছে। তো তার মধ্যে এখানে জুনিয়র এক্সিকিউটিভ স্টোরের জন্য এখানে টোটাল ভ্যাকান্সি আছে 14টা, যেখানে যোগ্যতা লাগছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো বিভাগে গ্রাজুয়েট হলেই কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। তার সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কিন্তু প্রয়োজন এই জুনিয়র এক্সিকিউটিভ স্টোর পদের জন্য, এবং এখানে এজ বা বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এবং পে স্কেলটা এখানে দেওয়া রয়েছে, তোমরা এটা একটু দেখে নেবে। এরপর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 400টা। এখানে যে যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে 3 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। এখানেও বয়স 18 থেকে 32 বছরের মধ্যে এবং পে স্কেলটা এখানে দেওয়া রয়েছে, এটা তোমরা একটু দেখে নেবে। এবার এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগগুলো দেওয়া রয়েছে ভ্যাকান্সির ওপরে, এগুলো তোমরা একটু দেখে নেবে, যেখানে টোটাল ভ্যাকান্সি ছিল 14টা এবং 400টা। এবার এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে বলা হয়েছে, এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য ইউআর এবং ওবিসিদের জন্য ফিজ আছে 400 টাকা, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য ফিজ আছে 300 টাকা, এবং এসসি এসটিদের জন্য এখানে কিন্তু কোনো রকম ফিজ নেই। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন মোড, অর্থাৎ অনলাইনে কিন্তু আবেদনটা করতে হবে। এবার এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে, যেখানে 15/12/2021 থেকে আবেদন শুরু হয়েছে এবং এটা চলবে 5/1/2022 পর্যন্ত। আমি যে তথ্যগুলো তোমাদেরকে দিলাম সেই তথ্যগুলো তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবে, যেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। এখানে এই অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে সমস্ত বিষয়টা জানানো হয়েছে। এই অফিসিয়াল নোটিফিকেশনে তোমরা সমস্ত তথ্যগুলোই কিন্তু পেয়ে যাবে, যেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে সরাসরি দেখতে পারবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল WBSETCL এর পক্ষ থেকে রিক্রুটমেন্টের একটা অফিসিয়াল নোটিফিকেশনের তথ্য। তো আশা করি এই তথ্যটা তোমাদের অনেকের পক্ষেই হেল্পফুল হবে। সুতরাং চাকরি সংক্রান্ত এই ধরনের তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং এই তথ্যটা নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এই পদের জন্য আবেদন করতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।